75 বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের জার্সি নাম্বার তাই এই সংখ্যাটা সাকিব ভক্তদের জন্য যতটা প্রিয় এই মুহূর্তে 75ই হতে পারে টাইগার ভক্তদের জন্য সবচেয়ে অস্বস্তির কারণ চলতি বছর টি-20 তে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের তালিকার সেরা 75েও নাই দেশের কোনো খেলোয়াড় তবে আপনার মন আরও খারাপ হতে পারে যখন শুনবেন বাংলাদেশের অনেকের চেয়ে অনেক কম ম্যাচ খেলেও আইসিসির সহযোগী দেশের ক্রিকেটাররাও ছক্কা হাঁকানোর দিক থেকে টাইগারদের চেয়ে ঢেড়ে গিয়ে আফিফ হোসেনের ব্যাটিং দেখলে আজকাল এভাবেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় টি-20তে টাইগারদের করুণ দশার মধ্যেও যতটুকু স্বস্তি মিলে তা ওই আফিফের ব্যাটিংয়ে চলতি বছর টি-20তে সর্বোচ্চ রানের সাথে সর্বোচ্চ 6 হাঁকানো এই ব্যাটসম্যান একটা ছক্কা হাঁকাতে সময় নিয়েছেন প্রায় 1.5 ইনিংস ইঞ্জুরির কারণে এবছর আফিফের অর্ধেক ম্যাচ খেলেছেন নুরুল হাসান সোহান তবে আফিফের চেয়ে মাত্র 1 ছক্কা কম হাঁকানো এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেটটা দেশিদের তুলনায় সবার উপরে এদিক থেকে সোহানের পাওয়ার হিটিংয়ের প্রচেষ্টা প্রশংসার দাবিদার প্রতি ইনিংসেই প্রায় 2 করে ছক্কা হাঁকিয়েছেন টি-20র সহ অধিনায়ক সোহানের পরেই আছেন লিটন কুমার দাস টপ অর্ডারের দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান এবছর দেশিদের মধ্যে সর্বোচ্চ 31টা 4 মারলেও ছক্কা মারার তুলনায় খানিকটা পিছিয়ে 1 ছক্কা হাঁকাতে লিটনের লেগেছে দেড় ইনিংস আমাদের আজকের ভিডিওর স্পন্সর নিউনেস লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনায় ইউনিক শপিং এক্সপিরিয়েন্সের জন্য প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অ্যাপটিতে ম্যান উইমেন কিংবা কিডস সবার জন্যই আছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি মোবাইল ল্যাপটপ ক্যামেরার মতো বিভিন্ন ইলেকট্রনিক অ্যাক্সেসরিজও অর্ডার করতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অথবা ভিজিট করুন www.newness.net আর BIBD10 প্রোমো কোড ব্যবহার করে পেয়ে যান 10% ছাড় দেশিদের তালিকায় 4 থাকা টি-20 অধিনায়ক 13টা 4-এর বিপরীতে ছক্কা হাঁকিয়েছেন 5টা লেগেছে প্রায় 1.5 ইনিংস আর 5-এ থাকা সাবেক অধিনায়ক রিয়াদের ছক্কা 4টা দেশের টি-20তে সর্বোচ্চ রানের মালিকের একটা ছক্কা হাঁকাতে লেগেছে 2 ইনিংস আর এখন তো দল থেকেই বাদ টি-20তে ছক্কার পরিসংখ্যান ঘাটলে যখন বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেরা 75েও থাকে না উল্টো পাপুয়া নিউ গিনির সংযুক্ত আরব আমিরাত কিংবা অস্ট্রিয়ার মতো অখ্যাত দেশের ব্যাটসম্যানরা রাজত্ব করে তখন সাকিব বাহিনীর আতে ঘা লাগতেই পারে তবে সাম্প্রতিক সময়ে যে ফেয়ারলেস ক্রিকেট খেলার কথা বাংলাদেশ বলছে সেই ইন্টেনশনে খেলে বছর শেষে যদি আরেকটু ভালো পর্যায়ে যাওয়া যায় তাতে টাইগারদের মানসম্মান খানিকটা হলেও রক্ষা পাবে তানজিম ঐশী অলরাউন্ডার